हेलो फ्रेंड्स, वेलकम टू त्रिपुरा गवर्नमेंट जॉब्स यूट्यूब चैनल। आज के वीडियोते आमरा आलोचना करब आगरतला गवर्नमेंट मेडिकल कॉलेज थेके जूनियर रिसर्च फेलो चेयरे पोस्ट नियोगेर जोन्नो एक शॉर्ट नोटिफिकेशन रिलीज हुएछे एवं ए वीडियोर मध्ये आपनारा नोटिफिकेशन उपर प्रत्येकटा विषय जानते पारबेन। आमि खूब शॉर्टे आलोचना करब ए वीडियोर मध्ये, तबे सकले एप्लीकेशन करते पारबे ना जादेर ई मिनिमाम क्वालिफिकेशन रयेछे जा ई नोटिफिकेशनेर मध्ये मेंशन करा हयेछे, ओई समस्त कैंडिडेटरी शुधुमात्र एलिजिबल थाकबे। तबे सम्पूर्ण किन्तु बंधुरा कन्ट्रैक्चुअल बेसे नियोगटा हबे, एटा प्रोजेक्टेर मध्ये नियोग हबे। तो जारे ई प्रकार जबेर उपर इंटरेस्टेड रयेछेन, आपनार भिडियोटाके शुरू थेके शेष अब्दि देखते पारेन, अदारवाइज आपनार भिडियोटाके छेड़े दिते पारेन। जाइ होक बंधुरा, আর সমনষ্ট না করে আমরা এখন ডাইরেক্টলি চলে যাব সেই অফিশিয়াল নোটিফিকেশনে এবং দেখে নেব এই নোটিফিকেশনের মধ্যে কি কি রয়েছে। সবার প্রথমে আপনাদের জানতে হবে যে এখানে সিলেকশন প্রসিডিউর কি রাখা হয়েছে। দেখুন, এখানে সম্পূর্ণ ওয়াক এন্ড ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে, যেটা 9th December 2021 at 11 AM কিন্তু কন্ডাক্ট হবে। তবে ভেনু অবশ্যই আমরা আপনাদের জানাব। তাছাড়া বন্ধুরা, তাদের অ্যাড্রেস কিন্তু কুঞ্জবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। আপনারা সকলে জানেন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের লোকেশন। তারপর যদি কেউ না জানেন তাহলে আপনারা গুগল ম্যাপের কিন্তু সাহায্য নিতে পারেন। এক্ষেত্রে দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আগরতলা requires the following mentioned staff on purely temporary basis for a DBT Government of India project. অর্থাৎ এই ক্ষেত্রে ভারত সরকারের একটি প্রজেক্টের মধ্যে কিন্তু বন্ধুরা এখানে নিয়োগটা হবে এবং এটা হচ্ছে সেই প্রজেক্ট টাইটেল। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আসাম এন্ড ত্রিপুরা মধ্যে কিন্তু হচ্ছে, এটা হচ্ছে বন্ধুরা প্রজেক্ট টাইটেলটা। এখন এখানে কি পোস্টে নিয়োগ হচ্ছে, এটা হচ্ছে জুনিয়র রিসার্চ ফেলো JRF পোস্টে নিয়োগটা হচ্ছে, যেখানে একটি কিন্তু শূন্য পদ রয়েছে। যদি আমরা মিনিমাম কোয়ালিফিকেশন দেখি তাহলে MSc প্রয়োজন পড়বে মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা লাইফ সায়েন্স, এবং সঙ্গে 2 বছর আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে রিলেভেন্ট এরিয়াতে, এবং মান্থলি স্যালারি আপনার 32,500 rupees কিন্তু পার মান্থ পেয়ে যাবেন। যদি আমরা দেখি এজ লিমিট, তাহলে ফ্রেন্ডস এই ক্ষেত্রে এজ লিমিট নট এক্সিডিং 35 ইয়ার্স, 35 বছরের কিন্তু উপর হলে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন না। এখন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে দেখুন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মে কাম ফর ওয়াক ইন ইন্টারভিউ, যেটা আমি প্রথমে বলেছিলাম আপনাদের ওয়াক ইন্টারভিউ যেতে হবে, এবং ডেটটাও কিন্তু আমি বলেছি 9th December 2021 আপনাদের ওয়াক ইন্টারভিউ হবে। এবং ওয়াক ইন্টারভিউতে আসার সময় অ্যালোন উইথ অরিজিনাল সার্টিফিকেট এবং জেরক্স কপি ফর ইচ ডকুমেন্টস অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটোকপি টু অ্যাপিয়ার ফর অ্যান ইন্টারভিউ অর অ্যাপটিটিউড টেস্ট অন 9th December 2021 বিটুইন 10 AM টু 11 AM অ্যাট ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি AGMC। অর্থাৎ আপনাদের কিন্তু এই ক্ষেত্রে ভ্যানুরা থাকছে ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো এটা হচ্ছে আপনাদের ভ্যান। তাছাড়া বন্ধুরা, আপনাদের সমস্ত কিন্তু অরিজিনাল ডকুমেন্ট এবং জেরক্স কপি অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে, তাছাড়া কিন্তু আপনারা কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারবেন না। এবং আবার বলছি, এটা কিন্তু পিওরলি টেম্পোরারি বেসিক, যেটা কিন্তু বন্ধুরা পার্মানেন্ট জব নয়, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা প্রজেক্টে নিয়োগ হচ্ছে। তবে ডিউরেশন এই ক্ষেত্রে কিন্তু মেনশন করা হয়নি, যতদিন পর্যন্ত প্রজেক্টে রয়েছে ততদিন পর্যন্ত আপনাদের জব থাকবে, তারপর যে কোনো সময় কিন্তু প্রজেক্ট ক্লোজের সাথে সাথে আপনারা কিন্তু টার্মিনেট করতে পারেন। তো এই প্রকার জবের উপর যারা ইন্টারেস্টেড রয়েছেন আপনারা একবার ট্রাই করতে পারেন, যদি আপনাদের এই প্রকার মিনিমাম কোয়ালিফিকেশনগুলো থাকে। তো এটা ছিল বন্ধুরা আজকের নোটিফিকেশন, অনেকটাই শর্ট। তারপরেও যদি নোটিফিকেশনের বিষয়ে আরও কেউ জানার থাকে নিচে কমেন্ট করবেন, তাছাড়া আপনারা ডাইরেক্টলি টেলিগ্রাম বা ইমেলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের কিছু জানার থাকে নোটিফিকেশনের বিষয়ে বা অন্য কোনো বিষয়ে।
ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই রইল। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে হোম অ্যান্ড স্টে সেফ।